বছরের এবং বঙ্গোপসাগর নাকি আমেরিকানরা তারা নাকি প্রস্তাব দিয়েছিল যে বঙ্গোপসাগরে ঘাঁটি গড়তে দিলে তুমি নির্বাচন লাগবে না, নির্বাচন ছাড়াই ক্ষমতায় থাকতে পারবা। প্রধানমন্ত্রী বলেছেন খ্রিস্টান রাষ্ট্র বানানোর ষড়যন্ত্র চলছে। আমরা কি জানি না কাদের সন্তানেরা খ্রিস্টানদেরকে বিয়ে করেছে? আমরা কি জানি না? তারা নাম বলেন কারা, কে খ্রিস্টানকে বিয়ে করেছে বলেন, কে? আমার বাবা লাগছে না, পাবলিক বলে দিচ্ছে, আরেকবার বলেন কে? সজীবদের জয়। প্রধানমন্ত্রী কথা বলার আগে কি হুঁশ জ্ঞান থাকে না যে কারা বাংলাদেশকে খ্রিস্টান রাজ্য বানাচ্ছে? এই সজীবদের জয়রা। সুতরাং বন্ধুগণ, এই যার একজন বলছে শেখ রেহেনার মেয়ে, আমাদের ছাত্র তাবির বলছে শেখ রেহেনার মেয়ে, আমরা এই বিষয়ে কথা বলতে চাইনি। যখন প্রধানমন্ত্রী প্রসঙ্গ তুলে দিয়েছেন তখন আমরা বলতে বাধ্য,